وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. ثم للحاضرين আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লক্ষ শুকর, যিনি আমাদেরকে আসরের ফরজ নামাজ জামাতে আদায় করার পর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটি বড় অংশ, বড় অধ্যায় মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা করার এবং শোনার আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করেছেন। আল্লাহ যেন এই মাহফিলকে আমাদের জীবনের নাজাতের জরিয়া বানান, সকলে বলি আমিন। মেরাজের আলোচনা অনেক লম্বা, অনেক বিস্তর, এবং আমাদের এই স্বল্প জ্ঞান, মেধার অভাব, সবকিছু মিলিয়ে আল্লাহ রসুলের এই বিরাট জার্নি, এই গুরুত্বপূর্ণ ঘটনাকে কিছু সময়ের ভিতরে আলোচনা করার মতো যোগ্যতাও নেই, এলেই মামুল কোনটাই নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তৌফিক কামনা করি, আল্লাহ যেন আল্লাহর মর্জি মোতাবেক কিছু কথা বলার এবং আপনাদেরকে নবীর মহব্বতে অন্তরের অন্তঃস্থল থেকে একেবারে প্রিয় নবীর প্রতি ভালোবাসাকে উজাড় করে আল্লাহ যেন শোনার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। মজলিসে বসার আদব হচ্ছে যে যত সম্ভব যিনি স্পিকার, যিনি আলোচক, ওনার কাছে আসিয়ে বসবে। দূর থেকে বসলে ভালো করে কথাগুলোকে হৃদয়ঙ্গম করা যায় না, বোঝা যায় না, মনে করতে পারেন যে আমি শুনছি। দূর থেকে শুনবেন, সুর পাইবেন, মজা লাগবে, কিন্তু এর আমলের আসর, কথাগুলোর যে প্রভাব, সেই প্রভাব অন্তরে রেখাপাত করবে না। এজন্য নিয়ম হচ্ছে যে যতটুকু সম্ভব মসজিদে মজলিসে আসার পরে মজলিসের একবারে পাশে আরেকজন লোক যেখানে বসে আছে ওনার পাশে গিয়ে বসবে। পাঁচ হাত দূরে, দশ হাত দূরে বিচ্ছিন্ন অবস্থায় বসলে বোঝা যাচ্ছে যে আপনি এই মজলিসের উপর সন্তুষ্ট না, আপনি বিচ্ছিন্ন অবস্থায় বসছেন। এজন্য সবসময় খেয়াল রাখবেন যে একটা মজলিস, মজলিসের আদব হচ্ছে আমি যেন পাশে বসি, আরেকজন লোক সামনে বসছে আমি যেন পিছিয়ে বসবো, আমি আসিয়ে বসি, মজলিসের সাথে মিলিয়ে বসবো। যাই হোক, এই ঘটনা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনেও উল্লেখ করেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশুদ্ধ হাদিসের মাধ্যমে বর্ণনা করেছেন। বহু হাদিসের কিতাবে এই ঘটনার বিস্তর আলোচনা রয়েছে। এই ঘটনার দুটি অংশ, একটা অংশকে বলা হয় ইসরা আর আরেক অংশকে বলা হয় মিরাজ। আল্লাহর রসুল মক্কা থেকে বাইতুল মাকদিস পর্যন্ত, বায়তুল্লাহ থেকে বায়তুল মাকদিস পর্যন্ত যে সফর করেছিলেন সেই সফরের নাম হচ্ছে ইসরা। আপনারাও এই সমস্ত শব্দ সম্পর্কে পরিচিত হওয়ার কথা। একবার সবাই বলেন যে বায়তুল্লাহ থেকে বায়তুল মাকদিস পর্যন্ত রসুল যে সফর করেছিলেন সেই সফরের নাম কি? মাশাআল্লাহ, সবার মুখস্থ হয়ে গেছে। সেই সফরের নাম হচ্ছে ইসরা। আর বায়তুল মাকদিস থেকে সাত আসমান অতিক্রম করে, ফেরেশতাদের বহু মঞ্জিল অতিক্রম করে আল্লাহ পর্যন্ত যে পৌঁছেছিলেন সেই সফরের নাম হচ্ছে মিরাজ। আমরা সবাই মিরাজ সম্পর্কে জানি কিন্তু ইসরা সম্পর্কে জানি না, অথচ কোরআন ইসরা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছে, কোরআন মিরাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করে নাই। হ্যাঁ, হাদিসে মিরাজের বিস্তারিত আলোচনা আছে। ঘটনাটা আল্লাহ পাক পরবর্তীকালে আলো এইভাবে শুরু করেছেন, سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى. পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে রাত্রের কিছু অংশে বৈতুল্লাহ থেকে নিয়ে বৈতুল মুকদ্দস পর্যন্ত সফর করিয়েছেন। الذي باركنا حوله
আল্লাহ বলেন যে বাইতুল মাকদিসের চতুর পার্শ্বকে আমি আল্লাহ পাক পরবর্তীকার আলম বরকতময় করে রেখেছি। লিনুরিয়াহু মিন আয়াতিনা, এই সফরের উদ্দেশ্য হচ্ছে আমি আল্লাহর অলৌকিক নিদর্শন সমূহকে নবীকে দেখানো। প্রথমে আল্লাহ বললেন যে পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে বায়তুল্লাহ থেকে বায়তুল মাকদিস পর্যন্ত সফর করিয়েছেন। কোরআনের অন্যান্য সুরাগুলো শুরু হয়েছে দেখবেন কখনো আলিফ লাম দ্বারা, কখনো হামিম দ্বারা, কখনো আলহামদু শব্দ দ্বারা, কিন্তু ব্যতিক্রম হচ্ছে এই সুরা, যে সুরাটা শুরু হয়েছে কোন শব্দ দ্বারা? সুবহান শব্দ দ্বারা। কোন শব্দ দ্বারা? আলোচনা একটু বাসা বাসা করলে সবার বুঝতে সুবিধা হবে, আর একটু গভীরে গেলে সবাই বুঝতে পারবেন না, খুব ভালো করে মনোযোগী না হবে। আল্লাহ আলোচনার সাথে শুরু করছেন কোন শব্দ দ্বারা? সুবহান শব্দ দ্বারা। সবাই বলে সুবহান শব্দ দ্বারা। সুবহান এই শব্দ দ্বারা কেন আল্লাহ পাক পরবর্তীকার আলম এই ঘটনাকে শুরু করলেন? উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বুঝাইলেন যে এই যে ঘটনা ঘটছে এটা স্বাভাবিক কোনো ঘটনা না, এটা হচ্ছে আশ্চর্যজনক একটা ঘটনা, এবং এই ঘটনাটা শুধুমাত্র তিনিই ঘটাইতে পারেন যিনি হচ্ছেন সুবহান। সুবহান বলা হয় সেই সত্তাকে যিনি যাবতীয় ত্রুটি বিচ্ছুতি এবং যাবতীয় দুর্বলের ঊর্ধ্বে। কোন ধরনের দুর্বলতা, কোন ধরনের ত্রুটি বিচ্ছুতি যাকে স্পর্শ করে নাই তার নাম কি? সুবহান। তো আল্লাহ পাক পরবর্তীকার আলম শুরুটাই বললেন এইভাবে যে এই যে সুপরটা হয়েছে, এই সুপর এমন এক সত্তা করাইয়াছেন যিনি হচ্ছেন সুবহান, যিনি সকল কাজ করতে কি সক্ষম, কোন ধরনের অক্ষমতা কোন ধরনের দুর্বলতা তাকে কোনোদিন স্পর্শ করে নাই করবেও না, তিনি যখন এই কাজটা করাইছেন তাহলে এই কাজটা সত্য না মিথ্যা? সত্য। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, আল্লাহ বলেন পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে রাতের কিছু অংশে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত সফর করিয়েছেন। এই গোটা সফর করাইতে গিয়ে পুরা রাতটাও অতিবাহিত হয় নাই, বরঞ্চ রাত্রের কিছু অংশ মাত্র অতিবাহিত হয়েছে। এই কিছু অংশে আল্লাহ রসুল এই বিরাট লম্বা সফর করেছেন। আল্লাহ বললেন যে আল্লাহ তার বান্দাকে সফর করাইছেন। কোরআনে আল্লাহ তো বলতে পারতেন যে আল্লাহ তার নবীকে সফর করাইছেন, আল্লাহ তার হাবিবকে সফর করাইছেন, আল্লাহ তার প্রিয় পাত্রকে সফর করাইছেন, আল্লাহ তার শেষ নবীকে, আল্লাহ তার হাবিবকে, এই ধরনের বিভিন্ন ধরনের উপাধি আল্লাহ চাইলে ব্যবহার করতে পারতেন না? পারতেন না, কি মনে হয়? পারতেন। কিন্তু অন্য কোন শব্দ উল্লেখ না করে আল্লাহ বললেন যে আল্লাহ তার বান্দাকে সফর করাইছেন। এর রহস্যটা কি? এর রহস্য হচ্ছে যে বান্দা শব্দটা উল্লেখ করে আল্লাহ পাক পরবর্তীকার আলম নবীর সাথে যে গভীর সম্পর্ক, নবীর সাথে যে একেবারে খুব গভীর এবং নিবিড় সম্পর্ক, সেই সম্পর্কটা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বোঝানোর জন্য আব শব্দটা উল্লেখ করছে। এর এক ব্যাখ্যা। আর আরেক ব্যাখ্যা হচ্ছে যে আব শব্দটা উল্লেখ করছেন আল্লাহ এই জন্যে যাতে মানুষ এই কথাটা ভুল বুঝতে না পারে যে উনি যখন সফর করতে করতে আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছেন তো মনে হয় উনিও আল্লাহর একটা অংশ হয়ে গেছে। এমন মানুষ পৃথিবীতে আছে না? নাই। আছে। ঈসা আলাইহিসসালাম সম্পর্কে কিছু মানুষের ধারণা নাই, ওনারা আল্লাহকে যেমন খোদা মানে, গড মানে, ঈসা আলাইহিসসালামকেও কি মানে? গড মানে। এই জন্য মানুষ যাতে সেই ভ্রান্ত ধারণায় নিপতিত না হয় সেজন্য আল্লাহ পাক পরবর্তীকার আলম বললেন যে আল্লাহ তার বান্দাকে সফর করাইছেন, যদিও সফরটা অনেক গভীর, এই সফরটা অনেক মর্যাদা সম্পন্ন, কিন্তু এই সফর করার পরেও তিনি কি থাকছেন? কি বলেন? বান্দা থাকছেন। তো বান্দা কেন বললেন? এর একটা ব্যাখ্যা হচ্ছে দেখেন, একজন বাবা তার ছেলের বিভিন্ন উপাধি আছে, ছেলে হাবিব সাহেব, মৌলানা সাহেব, ডাক্তার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব,
বহু ধরনের উপাধি তার আছে। এই সমস্ত উপাধি থেকে যে কোনো একটা উপাধি নিয়ে যদি তার বাবা তার ছেলেকে ডাকেন, তাহলে সে যতটুকু বেশি খুশি হবে তার চাইতে আমার ছেলে এই শব্দটা বললে ছেলে বেশি খুশি হবে না কম খুশি হবে? বেশি খুশি হবে। কারণ একদম ছেলের কাছে মৌলানা সাহ, হাফিজ সাহ, ডাক্তার সাহ, ইঞ্জিনিয়ার সাহ এই স্বীকৃতি পাওয়ার চাইতে বাবার কাছ থেকে উনি যে ছেলে সেই ছেলে হওয়ার স্বীকৃতি পাওয়াটা বেশি মর্যাদার না কম মর্যাদার? বেশি মর্যাদা। এজন্য যে কোনো বাবা যখন আদর করে তার ছেলেকে বলেন আমার ছেলে আমার পুত্র, তখন ছেলেটা খুশি হয় না বেজার হয়? খুশি হয়। আল্লাহ পাক পরবর্তীকারে আলম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর হাবিব বলতে পারতেন, আল্লাহর রসুল বলতে পারতেন, অন্য যে কোনো উপাধি বলতে পারতেন, কিন্তু অন্য কোনো উপাধি না বলে সবচেয়ে গভীর সম্পর্ক যে শব্দটা বোঝায় আমার বান্দা, সেই গভীর সম্পর্ক বোঝানোর জন্য বললেন আল্লাহ তার আপন বান্দাকে সফর করাইয়াছে। সম্পর্কটা কম বোঝানোর জন্য না বেশি বোঝানোর জন্য? বেশি বোঝানোর জন্য। এরপরে আল্লাহ বললেন যে বান্দাকে বায়তুল্লাহ থেকে বায়তুল মাকদিস পর্যন্ত সফর করাইছে, যে বায়তুল মাকদিসের চতুর্পার্শ্ব হচ্ছে বরকতময়, পৃথিবীর সর্বপ্রথম মসজিদ কোনটা? বায়তুল্লাহ। সবাই বলেন কোনটা? বায়তুল্লাহ। মক্কা শরীফে যে মসজিদ অবস্থিত এই বায়তুল্লাহ হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম মসজিদ, এবং পৃথিবীর দ্বিতীয় মসজিদ হচ্ছে বায়তুল মাকদিস। সবাই বলেন কোন মসজিদ? বায়তুল মাকদিস। এই দুই মসজিদ নির্মাণের ক্ষেত্রে কতদিনের তফাৎ ছিল? ঐতিহাসিকগণ বলছেন 40 বছরের ব্যবধান। কত বছরের ব্যবধান? 40 বছরের ব্যবধান। এই ব্যবধানটা হয়তো আদম আলাইহিসসালাম প্রথম যে নির্মাণ করেছিলেন সেটা থেকেও ব্যবধান হইতে পারে, অথবা দ্বিতীয়বার নির্মাণ করেছিলেন ইব্রাহিম আলাইহিসসালাম, ওই ইব্রাহিম আলাইহিসসালামের নির্মাণের থেকে নিয়ে 40 বছরের ব্যবধান হইতে পারে। কারণ বাইতুল মাকদিস যে মসজিদ, এই মসজিদ কে নির্মাণ করেছিলেন? হযরত সুলাইমান আলাইহিসসালাম। এজন্য সুলাইমান আলাইহিসসালাম থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিসসালাম পর্যন্ত 40 বছরের ব্যবধান হওয়া এটা স্বাভাবিক, কিন্তু আদম আলাইহিসসালাম পর্যন্ত তো বিস্তর ব্যবধান। তাহলে বোঝা যাচ্ছে যে ইব্রাহিম আলাইহিসসালাম যে দ্বিতীয়বার কাবা শরীফ নির্মাণ করেছিলেন, সেই কাবা শরীফ নির্মাণের ইতিহাস থেকে নিয়ে বাইতুল মাকদিস নির্মাণ পর্যন্ত এর মধ্যখানে ব্যবধান ছিল কত বছরে? 40 বছরে। এই বাইতুল মাকদিস যেটা, এই বাইতুল মাকদিসকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, শুধু বাইতুল মাকদিস না, এই বাইতুল মাকদিসের আশপাশ সকল এরিয়াকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বরকতময় বানাইছে। বরকতময় দুটি কারণে। একটা কারণ হচ্ছে যে আদম আলাইহিসসালাম থেকে নিয়ে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত, এমনকি আমাদের নবীরও প্রথম যুগ পর্যন্ত সকল নবীর কিবলা কোনটা ছিল? বায়তুল মাকদিস। সকল নবীর কিবলা কোনটা ছিল? বায়তুল মাকদিস। আল্লাহ রসুলের একান্ত মনের বাসনা ছিল আল্লাহ যেন নবীর জন্য কিবলাটা বায়তুল্লাহ করে দেন। আল্লাহ রসুল আকাশের দিকে বারবার চাইতেন, তাকাইতেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বললেন, হে নবী, তুমি যে বারবার আকাশের দিকে তাকাচ্ছ সেটা আমি খুব ভালো করে দেখতেছি, সুতরাং আমি এখনই তোমার মনকে সন্তুষ্ট করার জন্য আমি তোমার জন্য কিবলা পরিবর্তন করে বায়তুল্লাহকে বানাই দিলাম। সুবহানাল্লাহ। তাহলে সকল নবীর কিবলা কোনটা ছিল প্রথমে? বায়তুল মাকদিস। এই কারণে এই বায়তুল মাকদিস হচ্ছে সম্মানিত এবং বরকতময় একটা স্থান। দুই নম্বর হচ্ছে বায়তুল মাকদিসের আশপাশ কত নবীকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সেখানে দাফন করেছেন, এবং কত নবীর যে জন্ম হয়েছে সেই বায়তুল মাকদিসের আশপাশ সেটা একমাত্র আল্লাহই জানে। পৃথিবীর এমন কোন ভূখণ্ড দাবি করতে পারবে না যে বায়তুল মাকদিসের চাইতে সে বেশি নবীকে জন্ম দিয়েছে। সবচাইতে বেশি নবীকে জন্ম দিয়েছে কোন ভূমি? বায়তুল মাকদিস। এই বায়তুল মাকদিসের আশপাশ সিরিয়া, ইরাকের একটা অংশ, বর্তমান ফিলিস্তিন, এই এরিয়ায় সবচেয়ে বেশি নবী এসেছে, এজন্য সেটা হচ্ছে বরকতময়। আরেকটা বরকত হচ্ছে যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই গোটা এরিয়াকে এত উর্বর ভূমি বানাইছে, সেখানে
ফলমূল তরি তরকারি মাছ সব কিছু পৃথিবীর যে কোনো স্থান থেকে বেশি পাওয়া যায়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই গোটা ভূমিকে উর্বর বানাইছে। যাই হোক, এই যে ঘটনাটা বললেন, বলার পরে এমন প্রশ্ন হচ্ছে যে নবী যে সফর করলেন সেটা শারীরিক সফর ছিল না আত্মিক, সেটা স্বপ্নযুগে সফর হয়েছিল না শারীরিক সফর হয়েছিল, কে বলতে হবে? শারীরিক সফর। হাদিস যদি পড়েন তাহলে হাদিসে দেখবেন রসুলের এই ঘটনাটা শারীরিক হয়েছে যেমন প্রমাণ আছে, আত্মিক অর্থাৎ স্বপ্নযুগে হয়েছে বলেও হাদিস আছে, দুই দিকে হাদিস আছে। এর ব্যাখ্যায় উলামায়ে কেরাম বহু হাদিসকে তালাশ করার পরে সিদ্ধান্ত এটাই দিয়েছেন যে আসল ঘটনাটা ঘটছে শারীরিকভাবে, আত্মিকভাবে নাই, স্বপ্নযুগে নাই। হ্যাঁ, এই ঘটনার আগে অথবা পরে আরো বহুবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে, সেই সকল মেরাজগুলো ছিল আত্মিকভাবে স্বপ্নযুগে, কিন্তু কোরআনে যে ঘটনার কথা উল্লেখ করা হয়েছে সেই ঘটনাটা হয়েছে শারীরিক। তার দলিল হিসেবে ওনারা কয়েকটা ঘটনা উল্লেখ করছেন, আপনারা শুনতে রাজি আছেন? প্রথম হচ্ছে যে কোরআনে যে শব্দটা উল্লেখ করা হয়েছে আল্লাহ তার বান্দাকে সফর করাইছে, তো বান্দা কাকে বলে, আব্দ কাকে বলে সেটা বুঝলে তার সমস্যার সমাধান হয়ে যায়। আব্দ তার উর্দু অর্থ হচ্ছে বান্দা, আমরা বাংলাতেও বান্দা বলি। এই বান্দা যে একটা বান্দা হইতে হইলে বা আব্দ হইতে হইলে তার শরীরেরও প্রয়োজন আবার আত্মারও প্রয়োজন। আত্মা এবং শরীর উভয়ের সমষ্টির নাম কি? বান্দা। উভয়ের সমষ্টির নাম কি? বান্দা। আল্লাহ বললেন যে তার বান্দাকে সফর করাইছে, তাহলে শুধুমাত্র যদি আত্মার সফর হইতো, শুধুমাত্র যদি রুহের সফর হইতো, আল্লাহ যে শব্দটা ব্যবহার করছেন এই শব্দ ব্যবহার করা ঠিক হয়েছে না বেঠিক? বেঠিক। আল্লাহ যেহেতু বলছেন যে আল্লাহ তার বান্দাকে সফর করাইছেন, এতেই বোঝা যাচ্ছে যে এই সফরটা শুধুমাত্র স্বপ্নযুগে না শারীরিকভাবে হয়েছে, শারীরিকভাবে। দুই নম্বর, যে শুধুমাত্র স্বপ্নযুগে যদি সফর হয় তাহলে সেখানে রসুলের শ্রেষ্ঠত্ব প্রমাণ হয় না, শারীরিকভাবে সফর করলে রসুলের শ্রেষ্ঠত্ব প্রমাণ হয়। কেমনে? দেখেন, সাধারণ মানুষ মুসলমান তো দূরের কথা, ও মুসলমানও মাঝে মধ্যে স্বপ্ন দেখে না? দেখে না? দেখে। এক মানুষ জীবনে তো নামাজ বোঝার কিচ্ছু নাই, নামাজ পড়ে না, পুলের নিচে ঘুমাইছে, ঘুমাইয়া হঠাৎ করিয়া দেখতেছে স্বপ্নে যে এই দেশের প্রেসিডেন্টের মেয়ের সাথে তার বিয়া হচ্ছে, শত শত গুড়া দিয়া সুয়ার হইয়া সে যাচ্ছে, আশপাশে ডাইরেও সাথী সঙ্গী আছেন, বাবাও সাথী সঙ্গী আছেন, বর কে নিয়া সবাই গুল ডাল বাড়িয়া ধুমধাম করে সবাই নিয়ে যাচ্ছেন, সেখানে যাওয়ার পরে তার বিয়া হয়েছে, বিয়া হওয়ার পরে এখানে রাজার কন্যাকে নিয়ে সে সংসার করতেছে, সারা দেশের মানুষ অবাক যে তার সাথে রাজার মেয়ের বিয়া হয়েছে, এই স্বপ্নে সে বিপুল রাজার কন্যাকে নিয়ে তার জীবনযাপন করতেছে, এমন অবস্থায় হঠাৎ করে গাড়ি হরণ দিছে, হরণ দেওয়ার লগে লগে তার ঘুম ভাঙছে, ঘুম ভাঙ্গে করে আর কি দেখলাম, কি দেখলাম, আর এখন কি হইল, এখন হান্না বল ফেলাইছে। এরকমও মাঝে মাঝে মানুষ স্বপ্ন দেখে না? দেখে না? দেখে। তাহলে স্বপ্নযুগে ভালো কিছু দেখা, আকাশে সফর করা, পৃথিবীর এক দেশ থেকে আরেক দেশে যাওয়া, এটার মধ্যে কোনো কামালিয়ত নয়, বরঞ্চ স্বশরীরে যদি কেউ পৃথিবীর বিভিন্ন জায়গায় সফর করতে পারে, আকাশে চলে যেতে পারে, সেটাই হচ্ছে তার শ্রেষ্ঠত্বের প্রমাণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শুধুমাত্র আত্মিকভাবে সফর করতেন, স্বপ্নযুগে সফর করতেন, তাহলে নবীর শ্রেষ্ঠত্ব প্রমাণ হইতো? মোটেই হইতো না। রসুল স্বশরীরে গমন করেছেন, এজন্য রসুলের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হইল। এমন কথা হচ্ছে যে এর এই ব্যাপারে আর কোনো দলিল আছে কিনা? আরো দলিল আছে। দেখেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাবাসীকে মেরাজের ঘটনা বর্ণনা করলেন, তো মেরাজের ঘটনা শোনার সাথে সাথে মক্কাবাসী আল্লাহর রসুলকে নিয়ে হইচই শুরু করলো, তারা বললো যে আল্লাহর রসুল মিথ্যা বলেছে, তারা কি বললো? আল্লাহর রসুল মিথ্যা বলেছেন। তাদের দাবি হচ্ছে যে একজন মানুষ একই রাত্রে কিভাবে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত এত দীর্ঘ সফর করতে পারে, এটা সম্ভব নয়, এজন্য তারা হইচই শুরু করলো। যদি রসুল স্বপ্নযুগের কথা বলতেন তাহলে তাদের হইচই করা দরকার ছিল? মোটেই
দরকার ছিল না। তারা যখন রসুলকে নিয়ে বিভিন্ন বিভ্রান্তি শুরু করলো, এমনকি সাদামাটা মুসলমান যারা নতুন মুসলমান হয়েছিল তারাও রসুলের এই ঘটনা শুনিয়া আস্তে আস্তে মুর্তদবা শুরু হতে গেল। বলল যে রসুল যে বলছেন এক রাত্রে উনি বায়তুল্লাহ থেকে বায়তুল মাকদিস পর্যন্ত সফর করছেন, এটা মানুষের পক্ষে সম্ভব না, এত দূরের সফর এক রাত্রে কিভাবে করা সম্ভব? এজন্য আস্তে আস্তে তারা মুর্তদবা শুরু হইল, বহু মানুষ মুসলমান তারা মুর্তদ হয়ে গেছে, ইসলাম ধর্ম ত্যাগ করছে। এই ইসলাম ধর্ম ত্যাগ করার পরে একবার রোম দেশের মক্কার কিছু মানুষ ব্যবসায়িক উদ্দেশ্যে বর্তমান যে ইটালি, এই ইটালি রোমে আসছে। রোমের সম্রাট হিরাক্লিয়াসের কাছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেহিয়া ইবনে খলিফা উনাকে একটা চিঠি দিয়ে পাঠাইছিলেন যে আমার পক্ষ থেকে এই বাদশাকে তুমি ইসলামের দাওয়াত দিও। সে গিয়ে বাদশার সামনে এই চিঠিটা পেশ করছে। চিঠি পড়ার পরে বাদশা চিন্তিত হয়ে গেল যে এই যে ব্যক্তির কাছ থেকে চিঠিটা আসলো উনি বাস্তবে নবী কিনা, ওনার ব্যাপারে আমি তথ্য তালাশ কেমনে করি, এই ব্যাপারে সে চিন্তায় পড়ে গেল। চিন্তা বিকল করার পরে সে ভাবলো যে মক্কার যদি কোনো মানুষ পাওয়া যায় তাহলে মক্কার মানুষকে ওই ব্যক্তি সম্পর্কে একটু জিজ্ঞাসা করবো যে আসলে ওই ব্যক্তির রহস্যটা কি, ওই ব্যক্তি কেমন, ওনার সম্পর্কে একটু জিজ্ঞাসা করবো। সে তার দেশে ঘোষণা করে রাখলো যে মক্কার কোনো মানুষকে যদি পাওয়া যায় তাহলে দয়া করে তোমরা আমার কাছে নিয়ে আসো। তখনকার সময়ে আবু সুফিয়ান ইবনে হারব সম্ভবত তিনি সহ আরো কিছু মানুষ মক্কায় অবস্থান করছিলেন, রোমে অবস্থান করছিলেন, তো ওদেরকে নিয়ে দলিয়ে দেওয়া হইল। ওদেরকে নেওয়ার পরে বাদশাহ যখন জিজ্ঞাসা করলো যে এক ব্যক্তি আমার কাছে চিঠি পাঠাইছে সে নবী বলিয়ে দাবি করতেছে, আসলে কি সে নবী তার সম্পর্কে তোমাদের কতটুকু জানা? আবু সুফিয়ান ভাবছিল যে এই সুযোগে আল্লাহ রসুলের বিরুদ্ধে কিছু কথা সে বলবে, এই সুবর্ণ সুযোগ। কিন্তু পরক্ষণেই সে চিন্তা করে দেখলো যে আমি যদি মিথ্যা কথা বলি আর পরবর্তীতে যদি বাদশার কাছে তা প্রমাণিত হয় তাহলে বাদশার কাছে আমি অপমানিত হব, বিশেষ করে আমার সাথী সঙ্গী যারা আছে তারাও বলবে যে মানুষটা তো মিথ্যাবাদী। তো আমার প্রতি আমার সাথী সঙ্গীর যে আস্থা ছিল সেই আস্থাটা আর থাকবে না। এই চিন্তা করিয়া এখন কি করা যায় কি করা যায় সে অনেক দ্বিধাদ্বন্দ্বে পড়েছিল। শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত নিল যে আমি এমন একটা কথা বলবো এই কথা থেকেই বাদশা বুঝতে পারবে যে এই মোহাম্মদ সত্যবাদী নয় মিথ্যাবাদী, যে রোলের নাম আসবে। সে বললো বাদশা আমি আর কি বলবো আপনার কাছে, আমি এতটুকুই বলি এই যে মোহাম্মদ আপনার কাছে একটা চিঠি দিয়েছে সে দাবি করতেছে একই রাত্রে বায়তুল্লাহ থেকে বায়তুল মকদিস পর্যন্ত সে ভ্রমণ করেছে। আপনি নিজেই বলেন এটা কি কোনো মানুষের দ্বারা সম্ভব? কত দূর, এই দূরের রাস্তা অতিক্রম করতে হলে এক মাসের প্রয়োজন, কিন্তু সে বলছে যে এক রাত্রেই সে সেখান থেকে এখানে আসিয়া এই গোটা গড়কে টপ টপ করিয়া অনেক কিছু দেখিয়া সে চলে গেছে। এই কথা শোনার সাথে সাথে বাদশার পিছনে তার দেশের পাদ্রী যিনি ধর্মযাজক উনি বসাছিলেন, উনি বললেন যে বাদশাহ এ সম্পর্কে আমার একটু কথা আছে। তো বাদশাহ বললো তোমার আবার কি কথা? সে তার কথা বলতেছে যে এই লোকটা এমন বলতেছে, তোমার এখানে কি কথা বলার আছে? উনি বললেন না এই এই আজ সম্পর্কে আমার জানা আছে। বলে কিভাবে জানা? বলে আমার প্রতিদিনের অভ্যাস হচ্ছে আমি যখন এশার নামাজ পড়িয়া ঘরে যাই যাবার সময় বায়তুল্লাহর সকল গেটকে আমি লক্ষ্য করিয়ে যাই, একদিন আমি লক্ষ্য করিয়ে যাইব এই জন্য চেষ্টা করতেছি কিন্তু কোনোভাবেই এই দরজাটা বন্ধ করতে পারতেছি না, এজন্য আমি অনেক লোককে রাখাইলাম, অনেক লোক আসলো, অনেকেই একত্রিত হয়ে ডাকাডাকি করলাম কিন্তু কোনোভাবে এই দরজাটা লাগানো সম্ভব হচ্ছিল না। শেষ পর্যন্ত আমরা একজন মিস্ত্রিকে দেখাইলাম, এই মিস্ত্রি আসিয়া বললো যে গোটা বিল্ডিংয়ের বা এই চৌকানের উপর পড়ে গেছে, সুতরাং সবাই একত্রিত হয়ে যদি ধাক্কা দেন তবুও সম্ভব না, আগামীকালকে আমি দেখবো কি করা যায়। এই বলিয়া আমরা কোনো উপায়ন্ত না দেখে এই দরজাকে খুলা অবস্থায় রেখে আমরা চলে গেলাম। সকালবেলা আমি যখন আসছি সকালবেলা আসার পরে দেখি যে এই দরজাটা এখন আর খুলা না, এখন বন্ধ, এবং এই দরজার সামনে একটা পাথর, যে পাথরের মধ্যে মুঠা একটা ছিদ্র দেখা যাচ্ছে,
তখন আমার মনে মনে ভাবছিলাম যে সম্ভবত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওনার কোনো প্রিয় বান্দাকে এই বড় সফর করার জন্য এখানে নামাজ পড়ার সুযোগ দিবেন, এজন্য দরজাকে বন্ধ করতে দেন নাই। আমরা এত চেষ্টা করলাম, রাতে দরজাকে বন্ধ করতে পারলাম না, আর সকালে আসিয়ে দেখি দরজা বন্ধ। পাশে দেখতেছি একটা পাথর, পাথরটা আবার ছিদ্র করা এবং এখানে একটা পশুর ফায়ার স্টাফও রয়েছে। সব কিছু মিলেই বুঝা যাচ্ছে যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওনার কোনো প্রিয় পাত্রকে এই রাতে সফর করাইয়াছে। এই কথা শোনার সাথে সাথে বাদশাহ বলল যে আর কিছু বলার আছে? বলে আমার আর কিছু বলার নাই, তো আমি এতটুকু বিশ্বাস করি এই ব্যক্তি যদি বলে থাকে যে সে নবী, তাহলে আমিও সাক্ষী দিতে পারলাম ওই ব্যক্তি হবে নবী। কারণ কি? কারণ হচ্ছে যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওনার সকল প্রিয় বান্দাকে, সকল নবীকে এই করে আসাইয়া, এই করে নিয়ে আসিয়া নামাজ পড়াইছেন, আর উনিও যখন বলতেছে নামাজ পড়ছে, তাহলে আমি বিশ্বাস করি যে উনি নবী। এর আরেকটা প্রমাণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাবি করলেন যে উনি সফর করছেন, কাফেররা বলল যে আপনি যদি সফর করে থাকেন তাহলে বলেন যে এই বায়তুল্লাহ দরজা কয়টা এবং জানালা কয়টা। আচ্ছা চিন্তা করে দেখেন, আপনারা এই মসজিদে দীর্ঘদিন থেকে নামাজ পড়েন, তখন আমি যদি হঠাৎ করে আপনাদেরকে জিজ্ঞেস করি যে এই মসজিদের নিচে এবং উপরে কয়টা দরজা এবং কয়টা জানালা আছে, কয়জন আছেন বলতে পারবেন? পাঁচ বছর সাত বছর থেকে নামাজ পড়তেছে, দৈনন্দিন পাঁচবার আসতেছে, এরপরেও যদি আপনাদের আইডিয়া না থাকে, তাহলে রসুল রাত্রে একবার গিয়ে নামাজ পড়লেন, একই রাত্রে বায়তুল মাকদিসের মতো বিশাল মসজিদে কয়টা দরজা কয়টা জানালা আছে এটা বলা সম্ভব? কি মনে করেন? সম্ভব না? একটু ইয়েস নট বলিয়েন, সম্ভব না। কিন্তু আল্লাহ রসুল যাতে অক্ষম না হন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই প্রশ্ন করার সাথে সাথে জিব্রাইলের মাধ্যমে বায়তুল মাকদিসের সমস্ত সুন্দর ফটো আল্লাহ রসুলের সামনে তুলে ধরলেন। আল্লাহ রসুল দেখে দেখে বললেন বিশটা দরজা, চল্লিশটা জানালা, আরো এই সেই যা কিছু বলা আছে আল্লাহ রসুল সব কিছু বলে ফেলছে। এই সব কিছু দিয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রমাণ করে দিলেন যে রসুল যা বলেছেন তা সত্য না মিথ্যা? এখন যদি ঘটনাটা স্বপ্নিক হইতো, স্বপ্নযুগে হইতো, তাহলে এত কিছু বলার প্রয়োজন ছিল কোনো ছিল না। যাই হোক, ঘটনাটা হয়েছে শারীরিক ভাবে। এখন আমরা মূল ঘটনায় আসি, যে ঘটনাটা কিভাবে শুরু হইল। এই ঘটনা শুরু হওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের রেবায়ত পাওয়া যায়। এক রেবায়ত হচ্ছে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানিফ করেছিলেন, আল্লাহ রসুলের ফুফু অথবা ফুফাতো বোন উম্মে হানিফ করেছিলেন, আর সেখান থেকে যাত্রা শুরু হয়েছে। অন্য রেবায়তের মধ্যে পাওয়া যায় যে হাতিম থেকে, বায়তুলের একটা অংশ হাতিম, সেই হাতিম থেকে আল্লাহ রসুলের যাত্রা শুরু হয়েছে। আসলে কোনটা সত্য? এক হাদিস যদি মানা যায় তাহলে বুঝা যায় রসুলের সফর কোথায় থেকে শুরু হয়েছে, উম্মে হানিফ থেকে, আর আরেক বর্ণনায় হাতিম থেকে। উলামায়ে কেরাম এর সিদ্ধান্ত দিয়েছেন যে আল্লাহ রসুল প্রথমে রাত্রের প্রথম অংশে ছিলেন উম্মে হানিফ করে, আর পরবর্তীতে তিনি হাতিমে এসে অবস্থান করছেন। এই জন্য উভয় রেওয়ায়েতটা ঠিক, প্রথমে ওনার যাত্রা শুরু হয়েছে উম্মে হানিফ থেকে এবং পরবর্তীতে তিনি হাতিম থেকে রওনা হয়েছেন। তো উম্মে হানিফ করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করতেছেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালামকে রজব মাসের ২৭ তারিখ সোমবার দিনগত রাত্রে, এইবারও এই শবে মারাজটা হচ্ছে সোমবার দিনগত রাত্রে, তো সোমবার দিনগত রাত্রে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নির্দেশ দিলেন যে আমি আমার নবীকে ঊর্ধ্ব আকাশে নিয়ে আসতে চাই এবং আমার অলৌকিক ঘটনাসমূহ দেখাইতে চাই। হে জিব্রাইল, তুমি ৫০,০০০ ফেরেশতা সাথে নিয়ে নবীকে অভ্যর্থনা জানিয়ে আমার কাছে নিয়ে আসো। জিব্রিল আলাইহিস সালাতু ওয়াসসালাম ৫০,০০০ ফেরেশতা নিয়ে মক্কার আশপাশে অবস্থান করলেন। সমস্ত ফেরেশতারা বিভিন্ন ভাষায় তসবিহ পাঠ করতেছেন, আর জিব্রিল আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গড়ে তশরিফ নিলেন। কিন্তু কিভাবে নিলেন? একজন মানুষ যদি আসে, আসার সময় দরজা দিয়ে আসে না ছাদ দিয়ে আসে? দরজা দিয়ে আসে। আল্লাহর রাসূল দেখেন হঠাৎ করে যে গড়ের ছাদ খুলে গেছে এবং ছাদের মধ্য দিয়া হযরত জিব্রিল আলাইহিস সালাতু ওয়াসসালাম গড়ের মধ্যে তশরিফ আছে। এতেই ইঙ্গিত দেওয়া হয় যে এই ঘটনাটা স্বাভাবিক না অস্বাভাবিক? অস্বাভাবিক। জিব্রিল আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর রাসূলকে নিয়ে হাতিমে নিয়ে আসলেন। হাতিমে আসার পরে আল্লাহর রাসূল যখন ঘটনা শুনলেন, রাসূল দুই রাকাত নামাজ পড়লেন, উযু করলেন, এরপরে জিব্রিল আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর রাসূলের সিনা মুবারককে, বক্ষদেশকে
আর ইয়া সিনার ভিতর থেকে এই আত্মা বা রূহকে বের করলেন। বের করার পরে জমজমের পানি দ্বারা দৌত করলেন। জমজমের পানি দ্বারা দৌত করার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারকে ইলম এবং হিকমতে পরিপূর্ণ স্বর্ণের একটা থালা সেখানে স্থাপন করলেন। স্বর্ণের থালা সেখানে কেন স্থাপন করলেন? যে রসুল এই দুনিয়ার জগৎ থেকে সাত আসমান থেকে আরশ পর্যন্ত এই বিরাট লম্বা সফর করবে। এই বিরাট লম্বা সফর করার জন্য শারীরিক এবং মানসিক শক্তির প্রয়োজন আছে না নাই? আছে। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যাতে রসুল শারীরিক এবং মানসিক উভয় দিক দিয়ে ফিট হইতে পারেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফরের শুরুতেই রসুলকে সেইভাবে সাজাইয়া আল্লাহ রসুলকে ডেকে বললেন। তো রসুল বলেন যে আমার সামনে একটি বুরাক একটি জন্তুকে নিয়ে আনা হইল, যে জন্তুর নাম হচ্ছে বুরাক। বুরাক কি জন্য বলা হয়? বুরাক শব্দ অর্থ হচ্ছে বিদ্যুৎ গতি সম্পন্ন। কি সম্পন্ন? বিদ্যুৎ গতি সম্পন্ন। এই বুরাক এত দ্রুতগামী ছিল, আল্লাহ রসুল বলেন যে আমার চক্ষুর সীমা যতদূর পর্যন্ত পৌঁছত এই বুরাক এক একটা পদক্ষেপ ততদূর পর্যন্ত দিত। এত দ্রুতগামী। বর্তমান সময়ে যদি আরো কোনো শব্দ থাকতো তাহলে সেই সমস্ত শব্দ দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা হয়তো বুঝাই দেন, কিন্তু এর আগে মানুষ বুরাক বারকুন বিজলি তরক এই সমস্ত শব্দ দিয়ে মানুষ বুঝতে পারতো, এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই শব্দ দিয়ে বুঝাইছে। তো এত গতি সম্পন্ন এই বুরাকের ললাটে কপালের মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন আল্লাহ রসুল বলেন এই বুরাকের ললাটের মধ্যে এই কলিমা লেখা ছিল, প্রতিটা বাহুর মধ্যে সুন্দর সোনার করে লেখা ছিল আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ রসুল বলেন এত সুন্দর এত সুন্দর, একবার তাকাইলে এই বুরাকের দিকে বারবার তাকানোর মন চায়। এই সুন্দর বাহনের উপর সুয়ারি হইয়া আল্লাহ রসুল যখন যাত্রা শুরু করবেন, রসুলের চক্ষু মুবারক দিয়ে টপ টপ করে পানি পড়ছে। জিব্রিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করেন ও ভাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আপনাকে আহ্বান করেছেন, আল্লাহর দরবারে মুলাকাতের জন্য আপনি রওনা হচ্ছেন, এখন আপনি কাঁদতেছেন তার কারণ কি? রসুল বলেন নিশ্চয় এই সফরটা আমার জন্য বড় ভাগ্যের বিষয়, বড় সৌভাগ্যের বিষয়, আমি এই সফর করতেছি, আল্লাহর সাথে মোলাকাত হবে, কিন্তু আমার বয় এজন্য আজকে আমি বড় সুন্দর সুয়ারির উপর সুয়ারি হইয়া আরোহিত হইয়া আল্লাহর দরবারে যাচ্ছি, কিয়ামতের দিন আমার গুনাহগার উম্মত কোন অবস্থায় আল্লাহর দরবারে হাজির হবে? কারণ কোরআন শরীফে আল্লাহ উল্লেখ করেছেন মানুষ কিয়ামতের দিন তিনভাবে গিয়া আল্লাহর দরবারে হাজির হবে। এক গুরু মানুষ সোয়ারির উপর আরোহিত হইয়া, আরেক গুরু মানুষ সাধারণ আমরা যেভাবে হাঁটি এইভাবে হাঁটি হাঁটি আল্লাহর দরবারে হাজির হবে, আর আরেক গুরু মানুষের মাথা থাকবে নিচে পা থাকবে উপরে। আল্লাহ, এত অপমানিত অবস্থায় হাসরের ময়দানে হাজির হবে। এজন্য রসুল বলেন হে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, আমি আল্লাহর সাথে মোলাকাত করার জন্য সুন্দর সোয়ারির উপর আরোহিত হইয়া যাচ্ছি, কিয়ামতের দিন আমার গুনাহগার উম্মতের কোন অবস্থা হবে সেই বিষয়টাকে চিন্তা করে আমার চক্ষু থেকে পানি পড়তেছে। তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের আয়াত পাঠ করেন ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলা রাহমানি ওয়াফদা। হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আপনি যেভাবে সুন্দর সোয়ারির উপর আরোহিত হইয়া আল্লাহর দরবারে মোলাকাতে যাচ্ছেন, আপনার উম্মতের মধ্যে যারা মুত্তাকী হবে যারা পুদাবীর হবে তারাও এইভাবে সোয়ারির উপর আরোহিত হইয়া আল্লাহর সাথে মোলাকাতে যাবে। কে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই সোয়ারির উপর আরোহিত হইয়া আরো কিছু দূর গেলেন। তো যাওয়ার পরে এক স্থানে যাওয়ার পরে আল্লাহ রসুলকে জিব্রাইল বললেন যে আপনি সোয়ারি এখানে থামান আর দুই রাকাত নামাজ পড়ে। এই জায়গার নাম ছিল ইয়াসরিব, পরবর্তীতে এই জায়গার নাম হয়েছে মদিনা। সেই জায়গাটা খেজুর বৃক্ষ গেরা ছিল। এই খেজুর গেরা এই স্থানে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রাকাত নামাজ পড়লেন। বুরা আরো কিছু দূর অগ্রসর হওয়ার পরে আরেক জায়গায় যাওয়ার পরে জিব্রাইল বললেন যে আপনি এখানে থামুন, আরো দুই রাকাত নামাজ পড়ুন। আল্লাহ রাসূল সেখানে থামলেন, দুই রাকাত নামাজ পড়লেন। সেই জায়গার নাম হচ্ছে মাদাইন। আরো কিছু দূর অগ্রসর হওয়ার পরে আল্লাহ রাসূলকে লক্ষ্য করে জিব্রাইল বললেন এখানে থামুন, দুই রাকাত নামাজ পড়ুন। তিনি থামলেন এবং দুই রাকাত নামাজ পড়লেন। সেই জায়গার নাম হচ্ছে বাইতুল লাহম, যে জায়গাতে হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে। আরো কিছু দূর অগ্রসর হইলেন, অগ্রসর হওয়ার পরে দেখেন যে এক জায়গায় কিছু মানুষ একটা পাথর গেরা স্থান, সেই স্থানের মধ্যে কিছু মানুষ আমি দেখতে পাচ্ছি যাদেরকে আরো কিছু মানুষ বড় বড় পাথর নিয়ে তাদের মাথার উপর আঘাত করতেছে, আর পাথরের আঘাতে তাদের বডিটা চূর্ণ বিচূর্ণ হইয়া তাদের শরীর থেকে মাংস ছড়িয়ে ছিটিয়ে পড়তেছে। এই অবস্থায় লোকগুলো আহ উহ করে কাতরাচ্ছে। আমি এই অবস্থা দেখে জিজ্ঞাসা করলাম, হে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরা কোন সমস্ত মানুষ, কেন বা তাদেরকে এই ভীষণ শাস্তি দেওয়া হচ্ছে? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আল্লাহর রাসূল, এরা হচ্ছে ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার তাহা অবস্থায় নামাজ পড়তো না, আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে আজান দেওয়া হইতো, আজান শোনার পরেও মসজিদে আসতো না, ঘরে থাকার পরেও নামাজ পড়তো না, অহংকার বশত নামাজ থেকে বিরত থাকতো, এজন্য আল্লাহ পাক পরবর্তীকালে আলম তাদেরকে এই ভীষণ শাস্তি দিচ্ছেন, কিয়ামত পর্যন্ত এই শাস্তি চলতে থাকবে। কোরআনে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াসতাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, নিশ্চয় যে সমস্ত মানুষ অহংকার বশত আমার ইবাদত থেকে বিরত থাকে, আজান শোনার পরেও মসজিদে আসে না, আজান শোনার পরে উপরে থাকার পরেও নামাজ পড়ে না, অহংকার দেখায়, বড়ত্ব দেখায়, তারা অচিরেই অপমানিত অবস্থায় জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আল্লাহ, একজন বেনামাজির কি শাস্তি হইতে পারে? আল্লাহ তাবারক ওয়া তাআলা মিরাজের এক রজনীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহর রসুলকে সুন্দরভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখাইছেন, যাতে রসুল আসিয়া মানুষের সামনে বর্ণাকে বর্ণনা করেন আর মানুষ এই বর্ণনা শুনিয়া সতর্ক হয়। আজকে আমরা মেয়েদের বর্ণনা কোনটাকে কোনটা শুনি, কান লাগাইয়া শুনি, শুনতে ভালো লাগে, কিন্তু এরপরেও আগে যেমন বেনামাজি পরেও তেমন বেনামাজি, এরকম থাকলে এই বর্ণনা শতবার শোনার কোনো অর্থ নাই। এজন্য আমরা সকলে ওয়াদা করি ইনশাল্লাহ এখন থেকে আর আমরা নামাজ কাজা করব না। সবাই বলেন ইনশাআল্লাহ। রসুল বলেন যে আরো কিছু দূর অগ্রসর হইলাম, তো অগ্রসর হয়ে দেখি আরো একদল মানুষ যারা উলঙ্গ, যাদের শরীরের মধ্যে কোনো কাপড় নাই, শুধুমাত্র লজ্জাস্থান নিবারণ করার জন্য সামান্য একটু কাপড়, আর কোনো কাপড় নাই, আর এরা এত ক্ষুধার্ত যে তাদের সামনে বন জঙ্গল আছে, পাথর পশু কীড়া মাকড় অনেক কিছু আছে, এই যা কিছু তারা পাচ্ছে সব কিছু দূরে দূরে আগে তারা খাইতেছে, কিন্তু যতই খাইতেছে কোনোভাবেই তাদের পেট ভরতেছে, এতই ক্ষুধার্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, ও জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, এরা কোন সমস্ত মানুষ, কেন বা তাদেরকে এমন শাস্তি দেওয়া হচ্ছে? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, এরা ওই সমস্ত মানুষ দুনিয়ার টাকা অবস্থায় যারা সম্পদশালী ছিল, প্রচুর সম্পদ ছিল, কিন্তু এতিম গরিব মানুষকে গলা ধাক্কা দিয়ে বিদায় করতো, এতিমের হক আদায় করতো না, মিসকিনের হক আদায় করতো না, আত্মীয় স্বজনের হক আদায় করতো না, যাকাত দিত না, এজন্য আল্লাহ পাক পরবর্তীকালে আলম আজকে তাদেরকে এই ভীষণ শাস্তি দিচ্ছেন, কিয়ামত পর্যন্ত এই শাস্তি চলতে থাকবে। কোরআনে আল্লাহ বলেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم. যে সমস্ত মানুষ সোনা এবং রূপার মালিক, প্রচুর অর্থ সম্পদের মালিক, আর সেই সমস্ত অর্থকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে না, হে নবী তাদেরকে ভীষণ শাস্তির সুসংবাদ দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সরাসরি তাদেরকে কি শাস্তি দেওয়া হবে সেই শাস্তিকে দেখাইছেন। এজন্য আমরা যারা ধনী, আল্লাহ তাবারক ওয়া তাআলা টাকা পয়সা দিয়েছেন, আমরা যেন এইটাই মনে না করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যা কিছু আমাকে দিয়েছেন আমিই মালিক,
বরঞ্চ কোরআনে আল্লাহ বলছেন কি, ওফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম, দুই শ্রেণীর মানুষ যারা তাদের সম্পদের মধ্যে যারা সাইল যারা মিসকিন তাদের একটা অংশ আল্লাহ তাবারক ওয়া তাআলা রেখে দিয়েছে। তাহলে বোঝা গেল এই গোটা সম্পদের মালিক আমি না, যার 40 টাকা আছে এই 40 ভাগের এক ভাগের মালিক হচ্ছে এটি গরিব মিসকিন মানুষ যারা, তারা যাদের উপর জাকাত করো তাদেরকে 40 ভাগের এক ভাগ জাকাত দিতে হয়। এছাড়া জাকাত ছাড়াও যেহেতু আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সবল বানিয়েছেন, আপনার ধন সম্পদ আছে, আপনি গরিব মিসকিন মানুষের যদি হক আদায় না করেন তাহলে ভীষণ শাস্তির সম্মুখীন। যাই হোক, রসুল আরো কিছু দূর অগ্রসর হইলেন, তো কিছু দূর অগ্রসর হওয়ার পরে দেখেন যে একদল মানুষ খুব সুন্দর সুন্দর খেত করতেছে। তারা খেত করার জন্য বীজ বপন করার জন্য জমিনকে রেডি করতেছে, মুহূর্তের ভিতরে জমিনটা রেডি হইতেছে, তারা বীজ বপন করতেছেন, আবার সেই বীজ থেকে সুন্দর গাছ গজাইতেছে, গাছ গজানোর পরে আবার সেই গাছ থেকে বিভিন্ন ধরনের ছড়ি ধানের ছড়া যেভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে এইভাবে বিভিন্ন ছড়া ছড়িয়ে ছিটিয়ে পড়তেছে, এবং কিছুদিনের মধ্যেই দেখা যাচ্ছে যে সেই সমস্ত ফসল পেকে যাচ্ছে, আর পাকার পরে অটোমেটিকলি কোনো মানুষের সাহায্য ছাড়া কর্তিত হইয়া একটা ফলের স্তূপে পরিণত হচ্ছে। তো আমি দেখলাম আর দেখার পরে বললাম, হে জিব্রাইল, এত সুন্দর খেত, একটা খেত করতে হলে কত সময়ের প্রয়োজন হয়, এই যে মুহূর্তের ভিতরে এত চেঞ্জিং, এত পরিবর্তন, সুন্দর একটা ফলের স্তূপে পরিণত হচ্ছে, এই সমস্ত খেত কি এবং কোন সমস্ত মানুষ এই খেতের কাজে লিপ্ত? তখন জিব্রাইল আলাইহিসসালাম বলেন, এরা ওই সমস্ত মানুষ যারা আল্লাহর রাস্তায় দান করে, এই দানকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পরকালের জমিনে, দুনিয়ার জমিনে নয়, আরেকদল ফেরেশতা রাখছেন যারা পরকালের জমিনে এদের এই দান সম্পদকে আল্লাহ চাষ করতেছেন, এবং চাষ করার মাধ্যমে বিশাল একটা ফলের স্তূপে, বিশাল একটা দানের স্তূপে যেভাবে পরিণত হচ্ছে সেইভাবে তাদের সব পরিণত হবে, এবং মারা যাওয়ার পরেই তাদের এই সমস্ত দান খয়রাতের ফলাফল তারা দেখতে পাবে। আল্লাহ কোরআনে বলেন, ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, তোমরা নিজেদের জন্য যা কিছুকে পাঠাইবে, ধন সম্পদ অর্থ যা কিছু তোমরা আখেরাতের জন্য পাঠাইবে, সব কিছুকে আল্লাহর অ্যাকাউন্টে জমা হিসেবে দেখতে পাইবে। সুবহানাল্লাহ, এই সুন্দর খেত দেখলেন। এরপরে রসুল বলেন যে আমি আরো কিছু দূর অগ্রসর হইলাম, তো অগ্রসর হওয়ার পরে দেখি একদল মানুষ যে এদের পেট একেবারে উঁচা গম্বুজের মতো, এত মোটা পেট, আর এদের এই পেটের ভিতরে বড় বড় সাপ বিচ্ছু এই সমস্ত দৌড়াদৌড়ি করতেছে, এবং এদের পেট এত সুন্দর সচ্ছল যে বাহির থেকে তাদের পেটের ভিতরে কি আছে সব কিছু দেখা যাচ্ছে, এই সমস্ত সাপ যে সময় দৌড়াদৌড়ি করতেছে এই সাপের দংশনের কারণে, খামড়ের কারণে উহ করে তারা খাঁচড়াচ্ছে। এই অবস্থা দেখলাম এমনিই তারা কষ্টের মধ্যে আছে, আবার দেখি বিভিন্ন ধরনের গুড়া হিংসাত্মক গুড়া এরা আসিয়া এদেরকে পায়ের নিচে পালাইয়া পদদলিত করতেছে। এই ভীষণ কষ্ট দেখিয়া আমি জিজ্ঞাসা করলাম, এরা কোন সমস্ত মানুষ, কেন তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল আলাইহিসসালাম বলেন, এরা হচ্ছে সুদখোর, যারা সুদ খাইতো, এই সুদ খাওয়ার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা এদেরকে এই শাস্তি দিচ্ছেন, কিয়ামত পর্যন্ত এই শাস্তি দিতে থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যেন এই পথ থেকে হেফাজত করেন, সকলে বলি আমিন। আপনি যদি হালাল পথে চলতে চান তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা কাদিরে মতলব, আপনি ইচ্ছা করেন চেষ্টা করেন আল্লাহ আপনার জন্য সহজ রাস্তা বাতাইয়ে দিবেন। যদি সহজ রাস্তা না পান, কমপক্ষে মনে করেন যে আমি যে গোরের মধ্যে আসি সুদমুক্ত হইয়া আমি আমার এই গোরের মধ্যে কোনো মন্ত্রে ছায়ার মধ্যে থাকতে পারবো, কোনো ভাবে আমি রোদ থেকে বাঁচতে পারবো অথবা বৃষ্টি থেকে বাঁচতে পারবো, তাহলে এই অবস্থায় দেখাটাই আপনার জন্য যথেষ্ট। আর বেশিরভাগ দেখা গেছে যখন মানুষ চেষ্টা করে হালাল পথে চলা, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো না কোনো ভাবে তার জন্য পথ খুলে দেন, আর যদি পথ নাও বলে তবু মনে করবেন যে আমি যে অবস্থায় আছি এটাই আমার জন্য মঙ্গলজনক, এটাই আমার জন্য কল্যাণকর, সুদে যাওয়ার চাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দেন, সকলে বলে আমিন। রসুল বলেন, আরো কিছু দূর অগ্রসর হইলাম, তো কিছু দূর অগ্রসর করে দেখি একদল মানুষ যাদের সামনে ডান দিকে বাম দিকে খুব সুন্দর ফ্রেশ খাবার, ভালো মাংস, ভালো মাছ, আপেল টাপেল এই সমস্ত সুন্দর সুন্দর ফল এবং সুন্দর খাদ্য তাদের সামনে রাখা, তারা এই ভালো খাবারগুলো না খাইয়া পচা দুর্গন্ধযুক্ত খাবারগুলো খাচ্ছে, এত পচা দুর্গন্ধযুক্ত খাবার খাচ্ছে যে এই খাবারের পাশেই যাওয়া যাচ্ছে না।
রসুল জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন যে এরা কোন সমস্ত মানুষ, কেন তারা ভালো খাবারগুলো না খাইয়া এই পচা দুর্গন্ধযুক্ত খাবারগুলো খাচ্ছে, তার কারণ কি? তখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন, এরা ওই সমস্ত মানুষ যাদের উপরে পবিত্র জীবন আছে, পবিত্র স্ত্রী তাহার পরেও সে অপরের মেয়েকে পাওয়ার জন্য পাগল, অপরের মেয়ের জন্য তার অন্তরে ভালোবাসা, অপরের মেয়ের দিকে তাকায়, অপরের মেয়ের সাথে সে রাত্রি যাপন করে, অথবা কোনো মেয়ে তার স্বামীকে রাখিয়া পরপুরুষের সাথে জীবনযাপন করে। এই যে পরপুরুষের সাথে জীবনযাপন করা, পর মহিলার সাথে জীবনযাপন করা, এটা বর্তমানে একটা বিরাট দেবাজ হয়ে যাচ্ছে। আর এটার কারণ কি? কারণটাই হচ্ছে বেপর্দা, পর্দা না মানার কারণেই পরপুরুষের সাথে মহব্বত ভালোবাসা সৃষ্টি হচ্ছে। এবং এই ভালোবাসার পরিণামে আজকে দেখা যাচ্ছে যে দেশে বহু পরিবার আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। বউ আর স্বামীকে দেখতে পারে না, স্বামী তার স্ত্রীকে দেখতে পারে না, ফলশ্রুতিতে দেখা যায় কয়েকদিন পর পর তালাক হয়ে যাচ্ছে, অথবা স্বামী তার স্ত্রীকে মেরে ফেলতেছে, স্ত্রী তার স্বামীকে মেরে ফেলতেছে, অহরহ ঘটনা দেখতেছে। এটা হচ্ছে দুনিয়ার শাস্তি। আর পরকালের শাস্তি হচ্ছে যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ভালো খাবার দিবেন না, একবারে কেয়ামত পর্যন্ত মারা যাওয়ার পর থেকে শুরু হবে, কেয়ামত পর্যন্ত শুধু পচা দুর্গন্ধযুক্ত জিনিস খাইতে হবে। এজন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের সকলকে যেন পবিত্র জীবনযাপন করার তৌফিক দান করেন সকলে বলি। যে সমস্ত মেয়েদের বিয়া হচ্ছে না, কারণ এই দেশে একটা বিরাট সমস্যা, মেয়েরা বেশিরভাগ দেখা যাচ্ছে শিক্ষিত হয়ে যাচ্ছে, এমএ পাস, এফআরসিএস পাস, বিভিন্ন ধরনের ডিগ্রি আছে, ছেলেদের সেই তুলনায় ডিগ্রি কম, ছেলেরা অনেক কম লেখাপড়া করতেছে, মেয়েরা বেশি লেখাপড়া করতেছে। এজন্য অতিরিক্ত লেখাপড়া না করাইয়া, অথবা লেখাপড়া করুক বাধা নাই, লেখাপড়া করার পরেও নিজের মান মিলাইয়া যদি ছেলে না পাওয়া যায়, তবুও তার সাথে আমার জীবনযাপন করা যাবে, আমার চাহিদা পূরণ করতে পারবে, এমন একটা লোককে পাইলেই বিয়ে শাদী দিয়ে দেওয়া উচিত। কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমাদেরকে এমন কোনো লোক প্রস্তাব দেয় যে লোকের দিনদারি সম্পর্কে তোমরা সন্তুষ্ট, যার দিনদারি এবং চরিত্র সম্পর্কে সন্তুষ্ট, এমন লোককে পাইলে তোমরা আর দেরি করি না। এরপরে যদি দেরি করো তাহলে সমাজের মধ্যে ফিতনা ছড়িয়ে পড়বে। আজকে এই ফিতনা ছড়িয়ে পড়তেছে, প্রায় মানুষই দেখা যাচ্ছে আজকে মেয়েগুলোকে নিয়ে বেকায়দায় আছে, বলে দুইজন তিনজন মেয়ে আছে, এদের বিয়ে হচ্ছে না। বিয়ে হচ্ছে না কেন? স্টেটাস মিলানো যাচ্ছে না। এই স্টেটাস কি কোনো সময় কেয়ামত পর্যন্ত মিলানো যাবে না। এজন্য রসুল বলেছেন যে কোনোভাবে যদি এমন একটা ছেলেকে পাওয়া যায় যার দিনদারি সম্পর্কে তুমি সন্তুষ্ট আর যার চরিত্র সম্পর্কে তুমি সন্তুষ্ট, এমন ছেলেকে পাইলেই সাথে সাথে বিয়ে দিয়ে দাও। যাই হোক, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কিছু দূর অগ্রসর হইলেন। তো অগ্রসর হওয়ার পরে দেখা গেল যে একজন লোক যাদের মুখের মধ্যে আগুন ঢুকানো হচ্ছে, তাদের মুখের মধ্যে আগুন ঢুকানোর কারণে, তাদের আগুনের কারণে তাদের ভিতরে নাড়ি বুড়ি যা কিছু আছে সব কিছু জ্বলে পুড়ে ছাই হইয়া পাখানা রাস্তা দিয়ে বের হচ্ছে। এই অবস্থা দেখে আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন, হে জিব্রাইল, এরা কোন সমস্ত মানুষ, কেন তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে? তখন জিব্রাইল আলাইহিসসালাম বললেন, এরা ওই সমস্ত মানুষ যারা এতিমের মাল অন্যায়ভাবে বক্তব্য। আল্লাহ, কোরআনে কোন শাস্তি হবে সেই শাস্তিটা আল্লাহ সরাসরি উল্লেখ করেছেন, আল্লাহ বলেন যে সমস্ত মানুষ অন্যায়ভাবে এতিমের মাল বক্ষণ করে তারা এতিমের মাল বক্ষণ করে না, বরঞ্চ নিজের পেটের মধ্যে আগুন ভর্তি করে। বোঝা গেল এতিমের মাল খাওয়া হচ্ছে যে তাজা আগুন নিজের পেটের মধ্যে ঢোকানো। কি শাস্তি হবে? আল্লাহ রসুলকে সরাসরি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মেরাজের রাতে দেখাইছে। সেজন্য আমরা মেরাজের আলোচনাটা শোনা তখনই সার্থক হবে যদি আমাদের মধ্যে কেউ আমরা এতিমের সাথে দুর্ব্যবহার করে থাকি। নিজের বাতি যা এতিম হয়ে গেছে, বাতি যে এতিম হয়ে গেছে, বাগনা বাগনি এতিম হয়ে গেছে, তখন এদের লালন পালনের দায়িত্ব হচ্ছে আপনার। বিশেষ করে মহিলারা এই ব্যাপারে মারাত্মক গাফলতির মধ্যে আছে, বৈষম্য দেখান। ওরা নিজের স্বামীর বাইর ছেলে এতিম, স্বামীর বাইর মেয়ে এতিম, এদেরকে আর দেখতেই চায় না, এদের সাথে দুর্ব্যবহার করে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের মা বোনকে যেন এই ধরনের আচরণ থেকে হেফাজত করেন সকলে বলি আমিন। আর দুই নম্বর কথা হচ্ছে যে এতিমের নাম ডিঙ্গিয়ে গাইয়া আজকে পৃথিবীতে মানুষ এতিমের নাম বলিয়া সব দিকে আত্মসাৎ করতেছে। বিভিন্ন ধরনের সংস্থা আছে, এই যে সমস্ত সংস্থা আজকের পৃথিবীতে এতিমের নামে বিভিন্ন জায়গায় পয়সা কালেকশন করতেছে,
তারা যদি চার ভাগের এক ভাগ এতিমদেরকে দিত তাহলে কোনো এতিম আর গরিব থাকত না। কিন্তু এই সমস্ত এতিমদের নাম লিঙ্গাইয়া গোটা পৃথিবী থেকে পয়সা কালেকশন করিয়া তার চার ভাগের এক ভাগও যাচ্ছে না। এতিমরা এতিম অবস্থায় আছে, দরিদ্র অবস্থায় আছে, কিন্তু এতিমের মাধ্যম যে সে দেখা যায় কোটিপতি, যে এতিমের নাম লিঙ্গিয়ে খাচ্ছে সে কোটিপতি হয়ে যাচ্ছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কথাগুলোকে যারা এই সমস্ত কাজ করতেছেন তাদের কর্ণ কুকুরে যেন পৌঁছাই দেন সকলের মধ্যে, আমিন। রসুল আরো কিছু দূর অগ্রসর হইলে তো কিছু দূর অগ্রসর হওয়ার পরে দেখেন যে একদল মানুষ একেবারে দুর্বল সোজা হয়ে দাঁড়াইতে পারতেছে, কিন্তু বড় বড় বুঝা তাদের মাথায় উঠানোর জন্য চেষ্টা করতেছে, বুঝা উঠাইতে পারতেছে না, পড়ে যাচ্ছে। কিন্তু এরপরেও চতুর্দিক থেকে ঠানি ঠানিয়া নিয়ে বুঝাকে আরো বাড়াইতেছে। যে বুঝা উঠাইতে পারতেছে না তার বুঝা বাড়ানো উচিত না কমানো উচিত? কমানো উচিত। এই বুঝাকে মাথায় উঠাইয়া দাঁড়াইতে পারতেছে না, কিন্তু এরপরেও দেখা যাচ্ছে সে শুধু বুঝা বাড়াইবার জন্যই ব্যস্ত। আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন যে এরা কারা, এদেরকে এই শাস্তিটা কেন দেওয়া হচ্ছে এবং এরা এত ব্যাকুল কেন? তখন জিবরিল আলাইহিস সালাম বললেন এরা ওই সমস্ত মানুষ যারা অন্যের সম্পদকে আত্মসাৎ করে। যা আছে আপনারা দয়া করে কথা বলবেন না, যা আছে এটাই যথেষ্ট। আজকে দেখেন বাংলাদেশে যে সমস্ত মানুষ আছে বড় বড় ধনী, এদের যা সম্পদ আছে নিজের জন্য এই সমস্ত সম্পদ যথেষ্ট না? যথেষ্ট না, যথেষ্ট। কিন্তু এরপরে দেখবেন হাজারো দুই নম্বরই পথ খুলিয়া রাখছে, বায়ের সম্পদ খাচ্ছে, নিজের আত্মীয় স্বজনের সম্পদ খাচ্ছে, পরের সম্পদ খাচ্ছে, সরকারি সম্পদ লুণ্ঠন করতেছে। এই সমস্ত সম্পদ লুণ্ঠন করতে 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 বিরাট বড় বোঝা বানাইতেছে। এই বোঝা সে কোনোদিন বহন করতে পারবে না, কিন্তু এরপরেও তার আশা শেষ হচ্ছে না। উদাহরণ দেওয়ার জন্য একজন ব্যক্তির নাম বলতেছি, ওনাকে ছোট করার জন্য না, শুধুমাত্র উদাহরণ দেওয়ার জন্য এবং সেটা থেকে শিক্ষা নেওয়ার জন্য আমি বলতেছি। বাংলাদেশের একজন জনকবির, ওনার নাম হচ্ছে শমসের মুবিন, মুসাবিন শমসের অথবা শমসের বিন মুসা, শমসের বিন মুসা মনে হয়। আচ্ছা যাই হোক, দেখেন উনি হচ্ছে কয়েক হাজার কোটি টাকার মালিক, কয়েক হাজার কোটি টাকার মালিক এবং বিশাল বিলাসবহুল ওনার জীবনযাপন। 60 জনের মতো ওনার দেহরক্ষী আছে, পুরুষও আছে স্ত্রীও আছে। উনি নিজের বাচ্চা মুখে তুলিয়া খায় না, ওনার স্ত্রী ওনাকে পাত মাহিয়া মুখে তুলিয়া খাওয়ায়। আশপাশে দেখলাম গার্ড আরো কজন আছে, ওরা দেখতেছে খাওয়ানোর জন্য। আল্লাহ মাফ করুন, এই যে ব্যক্তি এত সম্পদশালী হওয়ার পরে এই সপ্তাহে রিপোর্ট হচ্ছে হঠাৎ করে সে বাক শক্তি হারিয়ে ফেলছে, যখন আর সে কথা বলতে পারতেছে না। সেই অবস্থা থেকে সে ফিরে আসবে কিনা আল্লাহ জানে, কিন্তু চিন্তা করে দেখেন হাজার হাজার কোটি টাকার মালিক পৃথিবীর যে কোনো ডাক্তার দিয়ে সে চিকিৎসা করাইতে সক্ষম, আল্লাহ তাবারক ওয়া তাআলা পরকালে যাওয়ার আগেই মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য দেখাইলেন যে তোমাকে তোমার হাজার কোটি টাকা বিরাট ধন সম্পদ শত শত দেহরক্ষী কেউ রক্ষা করতে পারবে না যখন আমি ধরব, তখন আজকে সে বাক শক্তি হারা। এজন্য আমরা যারা অন্যায়ভাবে সম্পদ পাওয়ার জন্য লালায়িত লোভী, আমরা যেন এই সমস্ত বিষয়গুলো থেকে শিক্ষা অর্জন করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন, শুকরিয়া বলি আমি। যাই হোক, আলোচনা তো করলে অনেক লম্বা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সব কিছু দেখে যখন বাইতুল মাকদিসে গেলেন, তো বাইতুল মাকদিসে যাওয়ার পরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আজান দিলেন, ইকামত দিলেন এবং সেখানে দেখলেন প্রচুর মুসল্লিগণ আছে, সবাই খাতারবন্দি, নামাজ পড়ানো হবে। আল্লাহর রসুল ভাবলেন যে এখানে জিবরিল যখন আজান দিয়েছেন উনি একামত দিয়েছেন, তো সম্ভবত উনি একামত উনিও নামাজ পড়েননি। সবার দৃষ্টি যে আজকের এই বিশাল জামাতে কে নামাজ পড়ায়, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল জিবরিল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আসিয়া রসুলের হাত ধরলেন আর রসুলের হাত ধরিয়া ইমামতির স্থানে ওনাকে নিয়ে দাঁড়া করে। সুবহানাল্লাহ, রসুল ইমাম হইয়া নামাজ পড়াইলেন। তো নামাজ পড়ানোর পরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে হে নবী, আপনি কি জানেন আজকে আপনি কাদেরকে নামাজ পড়াইছেন? তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বললেন যে আপনার পিছনে আজকে 124,000 নবী এবং আকাশের যত সম্মানিত ফেরেশতা ছিলেন সমস্ত ফেরেশতা এবং কিয়ামত পর্যন্ত আগন্তুক যত মুমিনদের রূহ আছে সমস্ত রূহ আপনার পিছনে মুক্তাদি হইয়া নামাজ পড়ছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াইলেন। নামাজ পড়ানোর পরে প্রথম আসমানে গেলেন, প্রথম আসমানে গিয়ে যখন দরজা নক করা হইল, ফেরেশতা জিজ্ঞাসা করলেন, বুখারী শরীফের রাওয়ায়েত, ফেরেশতা জিজ্ঞাসা করলেন যে আপনি কে?
তখন জিব্রিল আলাইহিসসালাম ওনার পরিচয় দিলেন। ওই ফেরেশতা আবার জিজ্ঞেস করলেন যে আপনার সাথী সাথে কে? জিব্রিল আলাইহিসসালাম বললেন যে আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার সম্পর্কে দুইটা কথা পাওয়া যায়। একটা রাওয়াতের মধ্যে এসেছে যে ওনার পরিচয় কি, ওনার কাছে কি ওহী এসেছে, এক রাওয়ায়ত। অপর রাওয়ায়তে পাওয়া যায় ওনাকে কি আহ্বান করা হয়েছে। যাই হোক, জিব্রিল আলাইহিসসালাম যখন আনসার করলেন, আনসার করার পরে দরজা খোলা হইল, ফেরেশতাগণ আল্লাহ রসুলকে সম্বর্ধনা জানাইলেন। সম্বর্ধনা জানানোর পরে রসুল প্রথমে এক ব্যক্তির কাছে গেলেন, উনি অনেক সুন্দর, অনেক লম্বা, উঁচা মোটা মানুষ। ওনার কাছে যাওয়ার পরে জিব্রিল আলাইহিসসালাম বললেন, উনি হচ্ছেন আপনার আদি পিতা হযরত আদম আলাইহিসসালাম, ওনাকে আপনি সালাম দেন। রসুল সালাম দিলেন, সালাম দেওয়ার পর উনি জবাব দিলেন। জবাব দেওয়ার পরে এক রেওয়ায়েতের মধ্যে এসেছে, আল্লাহ রসুল দেখলেন যে আদম আলাইহিসসালামের ডান দিকে কিছু রূহ আর বাম দিকে কিছু রূহ। আদম যখন ডান দিকের রূহগুলোর দিকে তাকান তখন তিনি হাসেন, আর বাম দিকের রূহগুলোর দিকে যখন তাকান তখন তিনি কাঁদেন। এই অবস্থা দেখে আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন যে এই ব্যক্তির কি হইল, উনি একবার হাসে আর একবার কাঁদে। তখন জিব্রিল আলাইহিসসালাম বললেন যে উনি হচ্ছেন সকল মানুষের আদি পিতা আদম আলাইহিসসালাম, আর ডান দিকের রূহগুলো হচ্ছে উনার নেককার সন্তান। সুতরাং উনি পিতা হিসেবে উনার নেককার সন্তানদেরকে যখন দেখেন তখন উনার আনন্দ লাগে, ভালো লাগে। এই ভালো লাগার কারণে উনি হাসেন, আর বদখার সন্তানের দিকে যখন তাকান তখন উনার খারাপ লাগে, ওদের ভবিষ্যৎকে চিন্তা করে ওনার চিন্তা আসে, এজন্য উনি কাঁদেন। এইভাবে দেখা হইল। দেখা হওয়ার পরে আল্লাহ রসুল দ্বিতীয় আসমানে গেলেন। তো দ্বিতীয় আসমানে যাওয়ার পরে একই একইজনের প্রশ্ন উত্তরের পরে হযরত ইয়াহইয়া এবং হযরত ঈসা আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ হইল। দ্বিতীয় আসমানে সাক্ষাতের পরে গেলেন তৃতীয় আসমানে। তৃতীয় আসমানে যাওয়ার পরে হযরত ইউসুফ আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ হইল। চতুর্থ আসমানে যাওয়ার পরে হযরত ইদ্রিস আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ। পঞ্চম আসমানে যাওয়ার পরে হযরত হারুন আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ হইল। ষষ্ঠ আসমানে যাওয়ার পরে হযরত মুসা আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ। সপ্তম আসমানে যাওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ হইল। তো ইব্রাহিম আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ হওয়ার পরে দেখেন যে ইব্রাহিম আলাইহিসসালাম বায়তুল মামুর, আমাদের যেমন কিবলা হচ্ছে বায়তুল্লাহ, ফেরেশতাদের কিবলা কোনটা? বায়তুল মামুর। এই বায়তুল মামুরের একটা পাশে ইব্রাহিম আলাইহিসসালাম স্বর্ণের একটি চেয়ারে বসা, আর ওনার পাশে আরেকজন মহিলা একটি চেয়ারে বসা। এই অবস্থা দেখে আল্লাহ রসুল বললেন, আমি দেখলাম যে কিছু কিছু সুন্দর সুন্দর বাচ্চা, ছেলে এবং মেয়ে উভয় তারা দূরে খেলাধুলা করতেছে, খেলাধুলায় মগ্ন। হঠাৎ করে সেখান থেকে আসিয়া এই বৃদ্ধকে জড়াইয়া ধরে, আর জড়াইয়া ধরার পরে এই বৃদ্ধ ওনাকে আদর করেন, চুমা খান, আর চুমা করিয়া আবার ছাড়িয়ে দেন। আবার একটা ছেলে অথবা মেয়ে আসিয়া ওই বৃদ্ধা মহিলাকে ধরেন, ধরার পরে উনিও এই বিবাহ আদর করিয়া চুমা খান, চুমা খাওয়ার পরে উনি ছেড়ে দেন। এই অবস্থা দেখিয়া আমি জিজ্ঞেস করলাম, হে জিব্রাইল, এরা কোন সমস্ত মানুষ, এদের এই অবস্থা কেন? তখন জিব্রিল আলাইহিসসালাম বললেন, এই বৃদ্ধ এবং বৃদ্ধা হচ্ছেন, বৃদ্ধ হচ্ছেন ইব্রাহিম আলাইহিসসালাম, আর বৃদ্ধা হচ্ছেন হযরত সারা আলাইহিসসালাম। আর যে সমস্ত ছোট ছোট বাচ্চাদেরকে দেখা হচ্ছে, এই সমস্ত ছোট ছোট বাচ্চা হচ্ছে মুসলমানদের ওই সমস্ত বাচ্চা যারা নাবালিক অবস্থায় মারা যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সমস্ত বাচ্চাদেরকে হ্যাপি রাখার জন্য, খুশি রাখার জন্য তাদের মা বাবার সুরতে পরিবর্তন করিয়া এই বৃদ্ধকে দেখান, এই বৃদ্ধাকে দেখান। যখন তার মাকে দেখার মন চায় তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিসসালামের সুরতকে চেঞ্জ করিয়া তার বাবার সুরতে তাকে দেখান, আর মাকে দেখার যখন মন চায় তখন সারা আলাইহিসসালামের চেহারাকে পরিবর্তন করিয়া মার সুরতে দেখান, তখন তারা আনন্দিত হয়ে যায়। এই জন্য আল্লাহ রসুল বলছেন যে তোমাদের কোনো সন্তান যদি মারা যায় তাহলে তোমরা ব্যতীত হইও না, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের চাইতেও উত্তম মা বাবা তাদেরকে দান করবেন। এবং এই সমস্ত সন্তান কিয়ামতের দিন একজন ব্যক্তি এবং জাহান্নামের মধ্যখানে পার্টিশন হয়ে দাঁড়াইবে, আল্লাহর কাছে সুপারিশ করতে থাকবে, হে আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমার মাকে অথবা বাবাকে জান্নাতের ফয়সালা করবেন না ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে সরব না। সুবহানাল্লাহ। আজকে আমরা এতটুকু পর্যন্ত আলোচনা করলাম। আগামী সোমবারে ইনশাআল্লাহ সিদরাতুল মুনতাহা এবং সিদরাতুল মুনতাহা থেকে নিয়ে আল্লাহ রসুলের এখানে শেষ ভ্রমণ পর্যন্ত যতটুকু যাওয়া যায় ইনশাআল্লাহ আগামী সোমবারে আসরের পরে বয়ান হবে, আপনারা সবাই আসবেন। এবং দোয়া হবে, আমাদের এই শওকত ভাই ওনার আব্বা মারা গেছেন, তো ওনার আব্বার জন্য আজকে সিন্নি আনছেন, আমরা দোয়া করি আল্লাহ তাবারক, এখন না অনেক আগে মারা গেছেন, তো ওনার আব্বাকে আল্লাহ তাবারক আবু তাআলা যেন মাফ করেন, জান্নাতুল ফিরদৌস নসিব করেন। আরও যারা আত্মীয় স্বজন আছেন
তারা খবরবাসী আল্লাহ তাবারক ওয়া তাআলা সকলকে যেন মাফ করেন, সকলের জন্য জান্নাতের ফয়সালা করেন, সকলে বলি আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আদর্শ জীবনের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। জাযাকাল্লাহ খায়।